মর্নিং, আমি উঠেছি 5:45, এখন বাজে 6:20। তো এখানে গরম তো পড়েছে, ওই জন্য লোকজন ছাদেও শুচ্ছে। হ্যাঁ, নিচটাতে হয়তো তেমন গরম লাগে না, ছাদের পরের ঘরগুলোতে হয়তো বেশি গরম লাগে, কিন্তু ওই যে বাকি 2 মাস ছেড়ে বাকিটা যে ভিউটা পাওয়া যায়, বৃষ্টি তারপরে হাওয়াটা পাওয়া যায়, তাই জন্যই আর কি ওপরটা। তো আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো আমার ডালটাও হয়ে গেছে। তো 5:45 উঠে আগে ডালটা করেছি, আর তারপর ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম, আর দুদিকে এখন বসিয়েছি, একদিকে ভাত আর একদিকে লাউয়ের তরকারি। লাউয়ের তরকারিটা থেকে জল ছেড়েছে, একটু দেরি আছে হতে। তো এই আর কি, আর এই জায়গাটাকে বসে বসে একটু গোছাচ্ছিলাম, যেহেতু রান্নার ওদিকটাতে বসিয়ে দিয়ে এসে এখন কোনো কাজ নেই, তাই ভাবছি ওখান থেকে নিয়ে নিই কয়েকটা করে, যে কটা হয় সে কটা একটু ভাজ করতে থাকি, নাহলে না পরে অনেকটা প্রেশার পড়ে যাবে। তোমাদের সাথে সেই সকালে এখানে দাঁড়িয়েই কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। আর এখানে রোদটায় দেখো, আমি বড়ির কৌটো আর কারি পাতাটাকে রোদে দিয়েছি, কারি পাতাটা একদিনে দেখবে অনেকটা শুকিয়ে গেছে, তাহলে রোদের তাপটা বুঝতে পারছো তো এটা আবার কি। হ্যাঁ, তো একদিনে কতটা শুকিয়ে গেছে, আর প্লেটটা কি গরম হয়ে গেছে। এটাকে আমি এখানে 7টা থেকে দিয়ে রেখেছি, মানে 7টা থেকে একটু একটু করে রোদ আসে তো সেখান থেকেই দেওয়া রয়েছে। প্রথমে এই কোনটায় দিয়েছিলাম, একটু একটু করে আগাতে আগাতে এখন এখানে দিয়েছি। তো যাই হোক, আমার মোটামুটি ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে, চুলটাকে একদম টেনে বেঁধে নিয়েছি, কারণ এবার যাবো আমি স্নানে। তো রান্নাঘরের অবস্থা এইরকম, এখানে আর এখানে এইরকম অবস্থায় রয়েছে। ওকে গোলা রুটি বেঁধে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি ব্রেকফাস্টে, আর আমার রান্নাবান্না এখানে সমস্ত কিছু ঢাকা দেওয়া রয়েছে। আজকে খাবো ডাল, লাউয়ের তরকারি, বড়ি আর ধনে পাতা দিয়ে, আর ট্যাংরা মাছ। তো এটা হচ্ছে দুপুরের মেনু, আর গোলা রুটিটা আমিও ভাজবো, বাট আজকে অনেকটা দেরি হয়ে গেছে, হেঁটে এসে না একটু রেস্ট নিচ্ছিলাম আর পাচ্ছিলাম না, আসলে এত রোদ উঠে যায় তো প্রচন্ড গরম লাগে। তো 8:30 হেঁটে এসে আমি 9টা অবধি রেস্ট নিয়ে তারপর আমি কাজে নেমেছিলাম। এখানটা দেখো পুরো ঠিকঠাক করে দিয়েছি, সমস্ত কিছু ভাজ করে উঠিয়ে দিয়েছি, যেগুলো ও আর আমি পড়ি সবসময় সেগুলো এখানে রাখা, আর ওই ওনারের যে ব্যাগটা দিয়ে গেছিলো ওটা এখানে রাখা রয়েছে। তো চলো এবার তো কাচবো একটু, কারণ সেদিনকে মনে আছে পয়লা বৈশাখের দিন চাদরটা উঠিয়েছিলাম আর তো কাচা হয়নি, তো এখনই কাচবো। কিন্তু ভাবছি কি বলতো, এত ভালো চাদর, তো মানে ওটা বোম্বে ডাইনের চাদর পাপা কিনেছিল, তো ওটা রোদে মানে ডাইরেক্ট এই রোদটার তাপে দেব না আমি, মানে আমার ব্যালকানিতেই মেলে দেবো, কারণ ওই রোদে দিয়ে আসলে না পুরো রং জ্বলে যেতে পারে বা কাপড়ও খারাপ হয়ে যেতে পারে, এত ডাইরেক্ট রোদের তাপে আমাদের জামাকাপড় দেওয়া উচিত নয়। তো আমার এখানে মোটামুটি 11টা অবধি রোদ থাকবে, আর বেশিক্ষণ থাকবে না, রোদ খুব একটা পাবে বলে আমার মনে হয় না তখন, তো আমি ওখানটাতেই মেলে দেবো, একটু অগোছালো করে মেলে দিলেও শুকিয়ে যাবে যা রোদের তাপ থাকে সারাদিন। আর ছাদে তো পড়তে থাকে, ওই হিটটা নাপতে থাকে তো সত্যিই গরম লাগে, যেহেতু আমাদের ওপরটায় কোনো ঘর নেই, ওই পাশটাতে ঘরটা রয়েছে, আমাদের এই পাশটাতে তো ঘর নেই, ওই জন্য প্রচণ্ড গরম তো লাগে ঠিক কথাই, কিন্তু ওই 2 মাসেরই কষ্ট। তারপরে যে হাওয়াটা পাওয়া যায়, বৃষ্টি হলে যেটা উপভোগ করা যায়, আমার এর জন্য একটু উঁচুতে থাকতে বেশি ভালো লাগে, ওই জন্য আমরা সবসময় আগের ফ্লোরেও দেখেছিলাম, মানে আগের ফ্ল্যাটে, ফ্লোরে নয় আগের ফ্ল্যাটেও দেখেছিলাম, আমরা ছাদের নিচটাতেই থাকতাম, ছাদটাও খুব সহজে অ্যাক্সেস করা যায় আর কি, আর এই আর কি এই সবের জন্যই থাকি আর কি। আর ঘরটাকে আজকে হাত দিয়ে মুছে নিয়েছি, লাঠি দিয়ে মুছে নিয়েছি, কারণ আজকে আর ইচ্ছে করলো না আমার, যাই হোক লাঠি দিয়ে মুছলে আমার ঠিক ভালো লাগে না, এখন হাত দিয়ে মুছতে মুছতে অভ্যাস হয়ে গেছে বলে। তো কালকে আবার হাত দিয়ে মুছে দেবো, আজকে যেহেতু কাজ ছিল অনেকগুলো, এই চেয়ারটাকে গোছাতেই আমার জান কয়লা হয়ে গেছে, যে যা পারে এনে চেয়ারটায় ফেলে রাখে, তাও ভালো যে আলমারিটা তাই জন্য নোংরা হয় না, আস্তে ধীরে যখন টাইম পাই তখন গুছিয়ে দিই। তো চলো এবার কেচে আসি একটু, ওই দুটোই কাচবো, আর আমার এই জামা প্যান্ট এইসবই টুকটাক, আর বিশেষ কিছু নেই কাচার। পুজো টুজো দিয়ে নিয়ে তারপর জামাকাপড়গুলোকে মেললাম, কারণ জানতাম জামাকাপড়গুলোকে মেলতে একটু টাইম তো লাগবেই, তাই এখানে চাদর আর বালিশের কভারগুলো দিয়ে দিলাম। চাদরটাকে দেখতেই পাচ্ছ একটু কুচকে কুচকে মেলে দিয়েছি, অসুবিধা হবে না শুকিয়ে যাবে, আর এখানে এ কটা জামাকাপড় দিয়েছি আর কি। তো মোটামুটি মনে হচ্ছে শুকিয়েই যাবে, সবাই কাজে ব্যস্ত ভীষণভাবে, আর রাস্তায় রোদটা জাস্ট দেখো, এই দিকটাতে তো এখনও পড়েনি, এবার এদিক থেকে যাচ্ছে রোদটা, এই যার একটুখুনিক রয়েছে, আর এখন বাজে হচ্ছে 11:10 বাকি, ওই 11টা অবধি মোটামুটি থাকে একটু একটু রোদ, তারপরে ট্রান্সফার হয় ওই দিকে। রোদের যে কতটা তাপ তোমরা কাঁড়ি পাতাটা দেখলেই বুঝতে পারবে, সামান্য সকাল 7টা থেকে ও 10:30 অবধি রোদ খেলো, 10:30 না 11:15 অবধি রোদ খেলো,
তাতে এই আজকে এই অবস্থা, কালকে দিলেই মোটামুটি পুরোটা শুকিয়ে যাবে। আজ অনেকটা লেট, 11:10 বাকি যেরকমটা বললাম, তো চলো এবার বানাবো ব্রেকফাস্ট। আগে আজকে এসে একটু বসে নিয়েছিলাম, জানতামই বেলা হবেও, কিন্তু কিছু করার ছিল না, খিদেও পেয়েছে, কারণ সকাল থেকে উঠে চলতে থাকে তো পরপর পরপর, তাই জন্য। কিন্তু তোমাদেরকে দেখাই রাত্রিবেলাটা যেহেতু ঠান্ডা পড়ে যায়, ওই দেখো ওই ফ্ল্যাটে কম্বলগুলোকে রোদে দিয়েছে, কারণ কম্বল রাত্রিবেলা আবার লাগছে, মানে যাতা হচ্ছে পুরো টেম্পারেচারের অবস্থা। হয়ে গেছে আমার গোলা রুটি, পরোটার মতো দেখতে হয়, তোমরা জানোই কেন হয় এটা, জানি না আমি, যাই হোক, তো টিভি দেখতে দেখতে চলবে। শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, হঠাৎই সেনকো থেকে ফোন করলো, তার আগে প্রমিও ফোন করে একবার বলেছিল যে সেনকো থেকে আসতে পারে, তো আবারও বোধ হয় এসেছে, সেনকো থেকে আমাকে ফোন করে বললো, দেখা যাক কি বলে। এই দেখো এই একটা প্যাকেট দিল আর এই একটা কার্ড দিল, তো অক্ষয় তৃতীয়ার জন্য সম্ভবত দিল আর কি, বললো তো যে ইসে আছে কি ওদের কিছু একটা অফার টফার চলবে, যদি এত কিনতে যাবো না এখন আমরা, একবার কিনলেই এত কিছু পাওয়া যায়। আচ্ছা ভেতরে এত সা কাজু বরফি, তাও তো আমি পুরো প্যাকেটটাকে খুলিয়ে নি, পুড়ে বেরোরে, দেখো কত কাজু বরফি, আর কাজু বরফিটা ঠিক আমি ভালো খাই না, কত কাজু বরফি দিয়েছে, বাপরে বাপ। এখন বাজে প্রায় 2, আর আমার চাদর অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, এবার নিয়ে যাব ঘরে, জামা প্যান্ট সবটাই শুকিয়ে গেছে, বললাম না ছাদে দেওয়ার কোনো দরকারই নেই, এখন আমার চাদরের কাপড়গুলো যেত জ্বলে আর কি, তো চলো নিয়ে আসি, নিয়ে এসে ভাজ টাজ করে নিয়ে তারপর আমি খেতে বসবো, একটু বাদে খাবো আজকে, সকালবেলা অনেকটা দেরি করে খেয়েছি তো ওই জন্য। সেই দুপুরের পর আবার এখন তো রান্না করার শুধু বাসন, দেখো যেন আমার বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, তো যাই হোক এগুলোকে এখন গোছাবো না, পরে গোছাবো, আর রাত্রিবেলা করবো আজকে একটু পাঁপড় ভাজবো, আর করবো হচ্ছে ডালিয়া, ওটা আগে জিজ্ঞেস করি ডালিয়াতে আলু হবে কিনা, বললো ডালিয়াতে আলু খাবে না ও, কারণ আলু খুব একটা ভালো বাসে না ওই জন্যে, আর প্রেশার কুকারই আমি মুগ ডালটা ভেজে নেবো আগে, অল্প করে বানাবো। তো তোমরা তো জানোই কিভাবে আমি ডালিয়াটা বানাই আর কি, প্রথমে মুগ ডালটাকে এটার মধ্যেই ভেজে নেবো, আর এমনি কড়াইতে করলে তখন আলাদা বিষয়, তো এর মধ্যেই সমস্ত কিছু দিয়ে ফোড়ন ফোড়ন দিয়ে এটার মধ্যেই বসিয়ে দেবো আলু টালু দিয়ে, তো চলো এটা আমি করে নিই, তারপরে আসি তোমাদের কাছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এসেছি বিছানাতে, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, তো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আসবো কিনা সেটাও জানি না, আবার আসতেও পারি, কোনো ঠিক নেই ওভাবে, তো ইচ্ছে আছে একটা গ্যাপ দেওয়ার, বা পারলে আমি করবো আবার ভিডিও, দেখাই যাক কি হয়, তো চলো সাথে থাকবে কিন্তু তোমরা অবশ্যই, আজকের মতো টাটা, গুড নাইট।